والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إلى آخر আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দেবিদ্বার উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কুমিল্লা জেলা নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সমাগত প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, আমি প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই জন্য আসলে আমি আজকে বক্তব্য দিতে চাইনি, কারণ আমরা বুঝতে পারতেছেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ গতকাল থেকে, যার কারণে গতকালকার প্রোগ্রামে কোনো কথা বলি নাই। আজকে এই অবস্থায় জুমার খুতবা দিতে হয়েছে এক জায়গায়, তারপরেও যেহেতু আজকের মাহফিলে যারা আয়োজক তাদের অনুরোধে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার জন্য এখানে বসেছি। আর আমি যেহেতু এলাকারই সন্তান, আমার আলোচনা নতুন করে শোনার আসলে তেমন কোনো বিষয় নয়। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করি এবং জুমার খুতবাতে মাঝে মধ্যে আসি, যদিও এই অঞ্চলের আলোচনার চাইতে উত্তরাঞ্চলে বেশি আলোচনা হয়। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আমরা সাংগঠনিক কারণে দাওয়াতি সফরে যাই এবং সেখানে আলোচনা হয়। আজকে আমরা গত দুই দিন থেকে সাংগঠনিক কারণে সাংগঠনিক সফরে কুমিল্লাতে এসেছি। আজকের এই প্রোগ্রাম শেষ করে আমরা আবার রাতে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ, এবং কালকে সকাল 6টার ট্রেন যোগে রাজশাহীতে ফিরে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন এবং সহি সালামতে পৌঁছার তৌফিক দান করেন। এবং বক্তব্যের শুরুতে আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি এবং আমাদের কাছে দোয়া চেয়েছেন এই দেবিদ্বারের কৃতি সন্তান, এক সময়ের এমপি এবং মন্ত্রী ছিলেন জনাব ফখরুল ইসলাম মুন্সি, আপনারা সকলে তার নাম জানেন এবং চিনেন, এবং তিনি বিশেষ করে আমার আব্বার বন্ধু, আমি ছোটবেলা থেকে তাকে চিনি। অনেকবার তিনি আমাদের বাড়িতে গিয়েছেন এবং পারিবারিক সম্পর্ক তাদের সাথে আমাদের ছিল। তিনি অসুস্থ, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা সকলে তার জন্য দোয়া করি। আপনারা আমার সাথে সাথে বলুন, আদিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, জাহান্নাম সম্পর্কে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে, নিশ্চয় জাহান্নাম প্রস্তুত অবস্থায় আছে, লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হিসাবে, অর্থাৎ এই পৃথিবীতে যারা আল্লাহর নির্দেশ মতো চলবে না, এই পৃথিবীতে যারা আল্লাহর নবীর কথা শুনবে না, ওই সমস্ত অবাধ্য যারা, ওই সমস্ত সীমা লঙ্ঘনকারী যারা, ওই লোকদের জন্য জাহান্নাম প্রস্তুত অবস্থায় আছে।
লাবিসিনা ফিহা আকাবা, জাহান্নামে কয়দিন থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, একদিন দুই দিনের জন্য না, যুগের পর যুগ তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা, জাহান্নামে তারা স্বাদ আস্বাদন করবে না ঠান্ডার, বারদা ওয়া লা সালামা, এবং শান্তি তারা লাভ করবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা, তারা কোনো পানীয় পাবে না এবং কোনো শীতলতা ঠান্ডা অনুভব করবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কি ব্যতীত? ফুটন্ত পানি, যে পানি টকবক করে ফুটে, ফুটন্ত পানি এবং পুজ ব্যতীত মানুষের শরীর থেকে যে পুজ নির্গত হয়, মানুষের দেহ থেকে যে পচা জিনিসটা বের হয়, এটা হবে জাহান্নামীদের খাবার। আমরা জানি যারা মদ খায় তাদের খাবারও কিন্তু এই তিনাতুল খাবার, একটা একটা কুয়া আছে বা একটা নদী আছে, যার অর্থাৎ পানিটাই হচ্ছে মানুষের দেহ থেকে যে রক্ত পুজ বের হয়, এই রক্ত পুজ গিয়ে জমা হয় যেই জায়গায়, ওইটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল থেকে আল্লাহ পান করাবেন যারা মদ খোর তাদেরকে। মদ খাওয়া আছে না আমাদের দেশে? মদ বলতে শুধু আপনারা তো বোঝেন খালি যারা পানি মদ খায় ওইটাই না, মদ মাদকতা এগুলোর বিরুদ্ধে সরকার খুব সুচ্ছার, আমরাও সুচ্ছার, কিন্তু আমরা বুঝি না যে মদ কোনটাকে বলে। আমরা মনে করি যেটা মদ হিসাবে বাজারে পরিচিত বা টাইটেল করা আছে, লেবেল আটা আছে, ওইটাই মনে হয় মদ। আমরা মদের নামে না খেলেও মদ জাতীয় দ্রব্য কিন্তু আমরা প্রতিনিয়ত পান করি। আমরা জর্দা খাই না, আমরা বিড়ি সিগারেট খাই না, কি আপনারা খান তো নাকি? কেউ কেউ খায়, কেউ কেউ খায় না, যাক আলহামদুলিল্লাহ। আসলে আমরা মুসলমান তো মিথ্যা কথা তো বের হয় না, প্রশ্নের সাথে সাথে উত্তর শরীর বের হয়ে গেছে। আমি গত কয়েকদিন আগে রংপুর গিয়েছিলাম একটা প্রোগ্রামে, রংপুরে গিয়েছি এবং রংপুরের সবচাইতে বেশি যে তামাক চাষ হয় তারাগঞ্জ, ওই তারাগঞ্জ উপজেলায় গেলাম। আমি তো আসলে তামাক গাছ দেখি নাই আগে তেমন একটা, এমনি দূর থেকে গাড়িতে দেখছি তামাক গাছ ওইগুলো, তো এখন যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওই রাস্তার দুই ধারে তামাকের চাষ। আমার সাথে যে ভিডিও করছে আবুল বাসার ছিল ওর এলাকায়, ওই এলাকায় আমি বললাম যে এগুলি কিসের গাছ, এগুলি কী লাগানো আছে? বলছে স্যার এগুলি তামাক গাছ, দেখতে মনে হয় যে আলু ক্ষেতের আইল করা থাকে না, আলু ক্ষেত খুব লাইন লাইন ধরা থাকে, আলু গাছ যেভাবে সুন্দর করে লাইন করা আছে ঠিক এইভাবে লাগানো আছে, সবুজ পাতা পাতা হয়ে আছে, ছোট গাছ, এটা আরো বড় হবে। আমি বললাম আল্লাহু আকবার, এত পরিমাণে তামাক চাষ হয়, গোটা মাঠ একেবারে তামাক চাষ দিয়ে ভর্তি, অন্য কোনো আবাদ ওই জায়গার মধ্যে নাই। অবাক হয়ে গেলাম, তো এখন রংপুরে ওয়াসকর দিকে তামাকের বিরুদ্ধে বলা যাবে? বিপদ না? তা আমির জামাতের একটা গল্প মনে হলো, একবার রংপুর উনি অনেক আগের কথা, হারাগাছে তিনি বক্তৃতা করতে গিয়েছিলেন একটা সম্মেলনে, তো সেইখানে ওনাকে আগে মঞ্চে বলে দিলেন যে আপনি কিন্তু তামাকের বিরুদ্ধে কিছু বলবেন না। আজ থেকে 20 বছর আগের কথা বলছি, উনি আমাদের সামনে গল্প করেছেন যে আপনি কিন্তু তামাকের বিরুদ্ধে কিছু বলবেন না। তো আমির জামাত ঠিক আছে বলবো না, উনি বক্তৃতার শুরুতে বললেন যে তামাক যে হারাম এ বিষয়ে আমি আর কিছু বলবো না আজকে, বলে তামাক যে হারাম এ বিষয়ে কোনো বক্তব্য হবে না, বলেন তো বলাকের বাকি থাকলো। আমি সেদিন খুতবাতে আলহামদুলিল্লাহ আমি তামাক সম্পর্কে বললাম, অনেক শক্ত কথাই বলেছি, যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে। এখন আপনি বলবেন যে না আসলে বিড়ি সিগারেটের কথা তো কোরআন হাদিসে নাই, যুক্তি, কারণ শয়তান হচ্ছে সবচেয়ে বড় যুক্তিবাদী, শয়তান মানুষের মধ্যে যুক্তি দাঁড় করায় দেয়। শয়তানের চাইতে বড় যুক্তিবাদী পৃথিবীতে কেউ আছে? কারণ ইবলি যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে যখন ইবলিসকে আল্লাহ আদমকে সিজদা করতে বললেন, ওই সময় বড় যুক্তিটা দেয়নি সে, কি ছিল সেই যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে,
আনা খায়রুন মিন, আমি হচ্ছি তার চাইতে শ্রেষ্ঠ। কাজে আমি শ্রেষ্ঠ হয়ে আমি আদমকে কিভাবে সেজদা করি? আর যুক্তিটা তো ঠিকই ছিল, তাই না? যুক্তি কার কাছ থেকে আসে? যুক্তি কার কাছ থেকে আসে? শয়তানের কাছ থেকে। দলিল কার কাছ থেকে আসে? আল্লাহ এবং তার নবীর কাছ থেকে। দলিল কোরআন হাদিস থেকে আসে। তাহলে মুসলমান কি দলিল মানবে না যুক্তি মানবে? আবার বলেন, মুসলমান কি কি মানবে? দলিল মানবে না যুক্তি মানবে? বাস এই একটা শব্দ যদি শিখে যেতে পারেন আজকের মাহফিল থেকে, আমার মনে হয় আয়োজন সার্থক হবে। মুসলমান দলিলের অনুসরণ করে, যুক্তির অনুসরণ করে না। এখন বলি তাহলে তামাক হারাম কেন? একটা ছোট্ট হাদিস আছে তামাক সম্পর্কে, মূলনীতি। কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসকারা কাসীরুহু ফাকালীলুহু হারাম, মা আসকারা কাসীরুহু ফাকালীলুহু হারাম। যে জিনিসের অধিক পরিমাণ খেলে মাদকতা আসে তার অল্প খাওয়া হারাম। আপনারা বুঝতে পারেন না কিছু, যেটার বেশি খেলে মাদকতা আসে, মাতাল হয়, মাতলামি আসে, তার অল্প পরিমাণ খাওয়া হারাম। যেমন ধরুন আমরা তিন বেলা ভাত খাই, তাই না? তিন বেলা ভাত খাই। আপনাকে বলা হলো যে আজকে রাত্রে আপনাকে ভাত দেওয়া হবে না, ভাতের বদলে আপনাকে তামাক দেওয়া হবে, এক প্লেট তামাক অথবা গুল অথবা জর্দা, তার সাথে মুরগির রোস্ট, গরুর গোশত দিলেও সমস্যা নাই। এখন যদি আপনাকে ভালো একটা তরকারি দিয়ে আপনাকে ভাতের মানে বদলে, ভাতের পরিবর্তে যদি তামাক দেওয়া হয়, আপনি খেতে পারবেন? যে খেতে পারবেন তার জন্য তামাক হালাল। যে খেতে পারবেন ভাত না খেয়ে শুধু তামাক খেয়ে যে থাকতে পারবেন তার জন্য তামাক হালাল, আর যে পারবেন না তার জন্য হারাম। এই কথা বুঝে আসছে তো? আমরা কিন্তু বিড়ি সিগারেট খাই, আমরা অপচয় করি। বিড়ি সিগারেট এমন একটা খাবার, যেই খাবারটা আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি কুকুরও খায় না, আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি শুকুরও খায় না। আমরা মনে খুশি নেবেন না, কিন্তু আমরা কিন্তু এটা খাই, মুসলমানরা এটা খায়। যারা বিড়ি সিগারেট উৎপাদন করে তারাও এটার ক্ষতির দিকগুলি লিখে দিয়েছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি কিন্তু এর গায়ে লেখা আছে, তাই না? ভয়ঙ্কর ছবি এখানে প্রিন্ট করা আছে, ধূমপানে মানুষ মারা যায়, ক্যান্সার ইত্যাদি। তাহলে এই যে একটা হারাম আমাদের সমাজে চলছে, এখন মৌলভী সাহেব জর্দা খাইলেও হারাম, মাস্টর খাইলেও হারাম, চেয়ারম্যান খাইলেও হারাম, মেম্বার খাইলেও হারাম, ওটা হারামই, এটাকে হালাল করার কোনো ফতোয়া আমাদের কাছে নাই। আপনারা মেহরবানি করে যদি এই পদ অভ্যাস থাকে, আমরা অনুরোধ জানাবো আপনারা এগুলো ছেড়ে দেবেন। তো বলছিলাম জাহান্নামে যেতে হবে, জাহান্নামে মানুষ যাবে, জাহান্নামে কি পরিমাণ যাবে একটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। জান্নাত জাহান্নামে যাওয়াটা কেমন? জান্নাতে যাওয়া কঠিন না জাহান্নামে যাওয়া কঠিন? জান্নাতে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া সহজ। দলিল, আল্লাহ সুবহানাহু তাআলা যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরের একটা ঘটনা আছে। আহমদ আবু দাউদের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الجنه قال لجبريل اذهب فانظر اليها। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে তিনি জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি যাও জান্নাতটা পরিদর্শন করো, জান্নাত দেখে এসো। ফাজাহাবা যাহাবা, জিব্রাইল আমিন গেলেন এবং জান্নাত দেখলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। দেখার পরে ফিরে এসে আল্লাহকে বলছেন, আয় রব্বি ওয়া বিইজ্জাতিকা লা ইয়াসমাউ বি আহাদুন ইল্লা দাখালাহা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার সম্মানের কসম করে বলছি, আপনি জান্নাতকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, জান্নাতকে এত নেয়ামত দিয়ে সৃষ্টি করেছেন, এত আকর্ষণীয় করেছেন জান্নাতকে, এই জান্নাতের বিবরণ শুনলে প্রত্যেকটা বান্দাই জান্নাতে যেতে চাইবে, একজনও জান্নাতে যাওয়া থেকে বিরত থাকবে না। বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা হাফফা বিল মাকারে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে দুঃখ কষ্ট দিয়ে ঘিরে দিলেন।
জান্নাতটাকে তিনি বিপদ মুসিবত দিয়ে ঢেকে দিলেন, কষ্ট দিয়ে ক্ষুধা দিয়ে জান্নাতটাকে ঢেকে দিলেন। এবার জিবরাইল আমিনকে বলছেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল, ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল তুমি যাও জান্নাতটা পরিদর্শন করে এসো, জান্নাতটা তুমি আবার দেখে এসো। ফাযহাবা ফাযানাযারা ইলাইহা, জিবরাইল আমিন দ্বিতীয়বার গেলেন, দ্বিতীয়বার তিনি জান্নাত পরিদর্শন করলেন। সুম্মা জাআ, অতঃপর তিনি ফিরে আসলেন। ফাকালা আই রাব্বি ওয়া বিইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলা আহাদুন। জিবরাইল আমিন এবার জান্নাত দেখে এসে বলছেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, লাকাদ খাশিতু, আমার ভয় হয়, আমি আশঙ্কা করছি, মনে হয় তোমার একজন বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আকবার। তাহলে জান্নাতে যাওয়া কি সহজ হলো না কঠিন হলো? কঠিন। ফালাম্মা খালাকান নার, যখন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করার পরে একইভাবে জিবরাইল আমিনকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, হে জিবরাইল তুমি যাও জাহান্নামটা দেখে এসো। আমি জাহান্নামটা কিভাবে সৃষ্টি করেছি, জাহান্নামে কি ধরনের শাস্তির ব্যবস্থা করে রেখেছি, জিবরাইল তুমি যাও, তুমি জাহান্নামটা পরিদর্শন করো, জাহান্নাম দেখে এসো। ফাযাহাবা ফাযানাযারা ইলাইহা, জিবরাইল আমিন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর কাছে এসে রিপোর্ট পেশ করছেন, আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করছেন, আল্লাহ তুমি জাহান্নামকে এত কষ্টের জায়গা করেছো, জাহান্নামকে এত শাস্তির জায়গা করেছো, এত বিপদের জায়গা করেছো, এত কঠিন আযাবের জায়গা তুমি করেছো, তোমার এই জাহান্নামের বিবরণ তোমার যেই বান্দা শুনবে ওই বান্দায় জাহান্নামে যাবে না, প্রত্যেকটা বান্দা জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। সুম্মা হাফা বিশাহওয়াত, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামটাকে আনন্দ ফুর্তি দিয়ে, শাহওয়াত দিয়ে, প্রবৃত্তি দিয়ে জাহান্নামটাকে ঢেকে দিলেন। জাহান্নামটাকে তিনি আনন্দ ফুর্তি দিয়ে, প্রবৃত্তি দিয়ে, দুনিয়ার আরাম আয়েশ খায়েশ দিয়ে জাহান্নামটাকে ঢেকে দেওয়া হলো। এবার জিবরাইলকে আবার বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল তুমি দ্বিতীয়বার তুমি জাহান্নাম পরিদর্শন করতে যাও, তুমি জাহান্নাম দেখে এসো। জিবরাইল আমিন দ্বিতীয়বার জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখে ফিরে আসলেন, ফিরে এসে আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করছেন, আল্লাহ আয় রব্বি ওয়া বিইজ্জাতিকা, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, আমার মনে হয় তোমার এই জাহান্নাম থেকে তোমার একটা বান্দা বাঁচতে পারবে না, প্রত্যেকই মনে হয় জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? জাহান্নামে যাওয়াটা সহজ, নিজের ইচ্ছা মতো চললে, নিজের স্বাধীন মতো চললে, দিন ধর্মের কথা না শুনলে, আল্লাহর বিধান না মানলে জাহান্নামে চলে যাওয়া যায়। আর জান্নাতে যেতে হলে এই প্রচণ্ড শীতের মধ্যে ফজরের সময় উঠতে হয়, ঠিক না? মুয়াজ্জিন যখন ডাকেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস-সালা, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। মুয়াজ্জিনের এই করুণ আর্তনাদ, করুণ আহ্বানগুলো যখন কানে ঢুকে, কোনো ইমানদার মুসলমান যত শীতেই হোক সে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারে না, প্রত্যেকেই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে দৌড়ে বিছানা ছেড়ে প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে ওই লোকটা মসজিদে চলে যায়। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, জান্নাতে যাওয়ার জন্য আপনারা পাগল বলেই এইখানে এসে মাটিতে বসে আছেন, ঠিক না? বক্তারা তো উপরে বসছেন, আরামে আছেন, তাদের নিচে সোফা কি আছে, কার্পেট আছে, সুন্দর বিছানা আছে, এখানে তো খুব বেশি ব্যবস্থাপনা করে নাই, অনেক মঞ্চে দেখবেন সোফার শাড়ি। আমি এক জায়গায় বললাম যে আপনাদের নাকি বক্তাদের চেয়ে অনেক বেশি, কারণ তারা আরামে বসে আলোচনা করছে আর আপনারা মাটিতে বসে, প্রচণ্ড শীত। আলহামদুলিল্লাহ কুমিল্লাতে কিন্তু শীত নাই,
আমরা রাজশাহী থেকে যখন বের হয়েছি পরশু দিন, ওই দিন সকালে বৃষ্টি হয়েছে রাজশাহীতে, শীতের মধ্যে বৃষ্টির মধ্যে বের হয়েছে, জামা কাপড় নিয়েছে, একটা চাদরও ব্যাগের ভিতরে আছে, চাদরটা এখন একটা বোঝার মতো হয়েছে, এটা খোলারই প্রয়োজন হয় না, আর গায়ের ভিতরে একটা ছিল ওইটা খুলে আসছি, তার মানে এখানে শীত নাই। তো এই প্রচণ্ড শীতের মধ্যে ঝিনাইদহতে গত 20 তারিখে আলোচনা করলাম, সেখানে 24 তারিখ গত শুক্রবারে ঝিনাইদহ ছিলাম, প্রচণ্ড শীত মাগুরা ঝিনাইদহে, মানুষগুলি শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে মাঠে বসে আছে আর আমরা উপরে আরামে বসে আছি। তো নাকি আপনাদের কষ্ট বেশি করলে নাকি বেশি হবে না? আমরা কেন এখানে বসে আছি? বিনা স্বার্থে কি বসে আছেন? বিনা স্বার্থে আমরা কেউ নাই, আমরা প্রত্যেকেই জান্নাতে যাওয়ার জন্য পাগল বলে কিন্তু আমরা এখানে এসেছি, আর জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে এবং তার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানতে হবে, আল্লাহর নবীর তরিকা মতো চলতে হবে। অসংখ্য দল হবে, অসংখ্য ফিরকা হবে, কিন্তু জান্নাতে যাবে কয়টা ফিরকা? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন খাত্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান খাত্তান সুম্মা ক্বাল হাযা সাবীলুল্লাহ ওয়া খাত্তা খুতুতানা ইয়ামিনিহি ওয়া শিমালিহি সুম্মা ক্বাল হাযি সুবুল ফি কুল্লি সুবুলিহি শাইতান ইয়াদউ ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা লম্বা দাগ টানলেন এবং তার দাগ টেনে বললেন হাযা সাবীলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সুম্মা খাত্তা খুতুতানা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, অতঃপর তিনি ডাইনে কয়েকটি দাগ দিলেন, বামে কয়েকটি দাগ দিলেন, অতঃপর বললেন হাদি সুবুল, এইগুলো রাস্তা, সোজা যে রাস্তা এটা আল্লাহর রাস্তা, ডানের গুলো রাস্তা, বামের গুলো রাস্তা, ডানের গুলো রাস্তা, বামের গুলো রাস্তা, আর এই প্রত্যেকটা রাস্তার মাথায় একটা করে শয়তান আছে, যারা তাদের দিকে ডাকে যে আসো আমার দিকে, আসো আমার পথে, আসো নাজাতের পথে। এটাই এরপরে আল্লাহ নবী সূরা আনামের 153 নম্বর আয়াত বললেন ওয়া আন্নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সোজা ডাক্তার দিকে আঙ্গুল রেখে নবী বললেন দেখো এটাই হচ্ছে আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম, ওয়ান্নাহাদা সিরাতে মুস্তাকিমা, এই যে সোজা ডাক্তার চলে গেছে, সরল যে রেখাটা আছে এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা এই পথেরই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউ সুবুল, ডানে বামের পথগুলো তোমরা অনুসরণ করবে না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ওই পথগুলো তোমাদেরকে এই মূল পথ থেকে বিচ্যুত করে দিবে, জান্নাতের রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে, ওই রাস্তাগুলো যে রাস্তাগুলোর মধ্যে শয়তান আছে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে, জান্নাতের তরিকা খুঁজে বের করতে হবে, সেই তরিকা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতের রাস্তা খোঁজার জন্য আমরা কি বাবার দরবারে যাব নাকি হুজুরের কাছে যাব নাকি আমার পীর সাহেবের কাছে যাব? জান্নাতের রাস্তা কোথায় পাওয়া যাবে? কোরআন এবং সহি হাদিসের মধ্যে, কোরআন এবং সহি হাদিসের মধ্যে জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এই জান্নাতের রাস্তা চিনানোর জন্য, জান্নাতের রাস্তা চিনানোর জন্যই আহলাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ময়দানে কাজ করছে। আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন করি, বলুন আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন করি। জাল জয়ীফ হাদিস সমাজে আছে, জাল হাদিস মানলে জান্নাতে যাওয়া যাবে না, জয়ীফ হাদিস মানলে জান্নাতে যাওয়া যাবে না, সহি হাদিস মানতে হবে। আল্লাহ নবীর কাছ থেকে বিশুদ্ধ যে হাদিসটা পাওয়া যায় সেই হাদিসটা অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে। পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলনকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। এই আন্দোলনের পতাকা তলে আপনারা সকলে সমবেত হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সমাজ সংস্কারের জন্য, সমাজ সংশোধনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগে, জামাতবদ্ধ জীবন লাগে, একা কোনো ব্যক্তির পক্ষে একটা সমাজ সংশোধন করা সম্ভব হয় না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের সমাজটাকে কোরআন এবং সহি হাদিসের আলোকে ঢেলে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আল্লাহ যদি সময় সুযোগ দেন ভবিষ্যতে ইনশাআল্লাহ সুযোগ পেলে আর আবারও কোনো সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে
তার দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন এবং জান্নাতের পথে চলার জন্য তিনি আমাদেরকে কবুল করুন, আমিন। আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আগামী আগামী সাতাশ আঠাশ ফেব্রুয়ারি রাজশাহীর নওদাপাড়াতে বাংলাদেশে আহলে হাদিস জামাতের সর্ববৃহৎ জমায়েত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বার্ষিক তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আপনারা সকলে আমন্ত্রিত। দুই দিন ব্যাপী রাজশাহীতে থাকবেন, অনেক ওলামায়ে কেরামের আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা, দলিলভিত্তিক আলোচনা আপনারা সেখানে শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে রাজশাহীর তাবলিগ ইজতেমা আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।